দেখো, এবার আমরা কেডি 11.1-এ 6-এর অঙ্কটা বলছি, হিসাব করে দেখি 49-এর 91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলের বর্গমূল 1 হবে। তাহলে দেখো, প্রথম হচ্ছে গুণফলের বর্গমূল, তো বর্গমূল কত হচ্ছে 1, তাহলে গুণফলটা কত হবে? গুণফলটা হবে তাহলে নিশ্চয়ই 1 × 1, তা আমার 1 হবে। তাহলে অঙ্কটা যদি আমার ফ্রেম তৈরি করি যে 49-এর 91-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ, এটা কোন ভগ্নাংশ গুণ করলে গুণফলের বর্গমূল হবে 1, তার মানে গুণফলের বর্গমূল যদি 1 হয় তাহলে গুণফলটা হবে এইটা 1, তাহলে নিশ্চয়ই ভাগ করলে হয়ে যাবে, অতএব 1 ভাজিতক 49-এর 91 সমান 1 × 91-এর 49 সমান 91-এর 49, অতএব নির্ণেয় ভগ্নাংশ সমান 91-এর 49, এটা উত্তর। এবার দেখো 7-এর অঙ্কটা, হিসাব করে দেখি 35-এর 42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফলে বর্গমূল হবে 2, একই অঙ্ক। তার প্রথমে গুণফলের বর্গমূল কত? 2, তাহলে গুণফলটা কত হচ্ছে? তাহলে গুণফল হবে 2 × 2, তা 2 × 2 = 4। তাহলে অঙ্কটা যদি আমরা সাজাই, অতএব 35-এর 42-কে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণফল হবে 4, তার মানে 4 ভাজিতক, এইটা গুণ বললে ভাগ, অতএব 4 ভাজিতক 35-এর 42 সমান 4 × 42-এর 35, তো এখানে কাটবে না, খাদ্যে কাটবে, 7 দিয়ে কত কাটবে? 6 × 7 = 42, আর 5 × 7 = 35, তার উপরে 4 × 6 = 24, আর নিচে 5, তাহলে অতএব 24-এর 5 দিয়ে গুণ করতে হবে, এটা হচ্ছে আমাদের উত্তর। এবার দেখো 8-এরটা বলছে, 9-এর 50-কে, এই যে 9-এর 50-কে সবচেয়ে ছোট কোন ধনাত্মক পূর্ণসংখ্যা দিয়ে গুণ করলে গুণফলটি একটি পূর্ণবর্গ হবে। পূর্ণবর্গ মানে হলো সেটাকে বর্গমূল করে যদি মিলে যায় তাহলে সেটাকে বলবো পূর্ণবর্গ। তার প্রথমে আমরা 9-এর 50 = কী লিখতে পারি? 3 × 3, আর 50-টাকে ভাঙো, 50 ভাঙলে দেখো 2 = 25, 2 × 50, 5 খাওয়ালে 5 × 5 = 25, তাহলে 2 × 5 × 5, তার মানে ওপরে 3 স্কোয়ার, আর নিচে একটা 5 স্কোয়ার হচ্ছে, আর একটা 2 পড়ে আছে। তাহলে এখানে দেখো এই ভগ্নাংশটাকে বর্গমূল করে মিলে যেত যদি এই দুইটা না থাকতো, তাহলে এই দুইটা আমার অঙ্ক বলছে এখানে গুণ করো, তাহলে আমি দেখেন দুই এখানে যদি 2 গুণ করি তাহলে 2 2 কেটে যাবে, তাহলে আমার বলবো সংখ্যাটা, তাহলে অতএব সংখ্যাটিকে দুই দ্বারা গুণ করলে গুণফলটি পূর্ণবর্গ হবে, তার মানে বর্গমূল করলে মিলে যাবে, এটা উত্তর। এবার 9-টা দেখো, 9-টা বলছে, 2টি ধনাত্মক সংখ্যার গুণফল এত, ভাগফল এত, তাহলে সংখ্যা দুটি কী কী হতে পারে? এখন গুণফল আর ভাগফল যদি হয় তাহলে সংখ্যা দুটির গুণফল সমান 11-র এই 14-র 15-র, আর সংখ্যা দুটির ভাগফল সমান 35-এর 24। দেখো এবার তাহলে সংখ্যা দুটির গুণফল আর ভাগফল দেওয়া আছে, এখন গুণফল আর ভাগফল যদি আমরা দুটো গুণ করি
তাহলে যে কোনো একটা সংখ্যার বর্গ বেরোবে। তাহলে অতএব একটি সংখ্যার বর্গ কত হবে? না, ওই 14/15 গুণিতক 35/24। তাহলে এখানে আমরা 5 দেখাটো, 5 × 7 = 35, 3 × 5 = 15, আর 2 দেখাটো, 7 × 2 = 14, আর 12 × 2 = 24। তাহলে কত হচ্ছে, 7 × 7 = 49, আর 3 × 12 = 36। তাহলে একটি সংখ্যার বর্গ বলেছে, তাহলে অতএব একটি সংখ্যা কত হবে? একটি সংখ্যা তার মানে তার বর্গমূল করতে হবে, তাহলে √49-এর এটা 36, 49-এর 36, তার মানে 7 × 7 = 49, আর 6 × 6 = 36, 7 × 6, তাহলে একটা সংখ্যা 7 × 6 পেয়ে গেলাম। তো একটি সংখ্যা 7 × 6 হয়, অতএব অপর সংখ্যা কত হবে? অপর সংখ্যা, যেহেতু সংখ্যা দুটি গুণফল 14 × 15, তাই গুণফলকে একসঙ্গে ভাগ করো, তাহলে 14/15 ÷ 7/6 = 14/15 × 6/7, 7 × 2 = 14, 2, আর 3 × 6 = 3, 5 = 15, কত হলো, 2 × 4 আর নিচে 5, একটা উত্তর আর একটা উত্তর।